যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকে দুর্যোগপূর্ণ ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি। বন্যা আর শীতকালীন ঝড়ে বিপর্যস্ত পুরো অঙ্গরাজ্য। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গত 3 সপ্তাহে ঝড়জনিত নানা কারণে অন্তত 19 জনের মৃত্যু হয়েছে। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। হেলিকপ্টারের সাহায্যে গাছপালার নিচে আটকা পড়া এক নারীকে উদ্ধার করছেন উদ্ধার কর্মীরা। দৃশ্যটি বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের। গাছপালা ভেঙে বিধ্বস্ত অবস্থা, সেখানেই আটকা পড়েছিলেন ওই নারী। আর তাকেই উদ্ধার করতে জরুরি ভিত্তিতে ছুটে যান উদ্ধার কর্মীরা। শনিবার বন্যাদুর্গত এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতায় নামেন বাসিন্দারা। কাদামাটিতে করুণ অবস্থা সড়কগুলোর। NWS এর তথ্য অনুযায়ী, এক সপ্তাহে এদিন দ্বিতীয়বার বন্যার কবলে পড়ে প্রায় 26 মিলিয়ন মানুষ। কয়েক হাজার মানুষকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কাদা পরিষ্কার করতে গিয়ে আমার কোমর ব্যথা হয়ে গেছে। রেইনবুট পড়তে পড়তে পায়েও ব্যথা অনুভব হচ্ছে। পৃথিবীর অবস্থা এখন টালমাটাল। এক সপ্তাহে অথবা 10 দিনে 3 বারের বন্যায় জীবন খুবই দুর্বিষহ হয়ে উঠেছে, কিন্তু কি করার, এভাবেই জীবন চলে যাবে। শুধু বন্যা নয়, শীতকালীন ঝড় ও তুষারে নাজেহাল অবস্থা ক্যালিফোর্নিয়াবাসীর। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, অঙ্গরাজ্যটিতে গত 3 সপ্তাহে প্রাকৃতিক দুর্যোগে 19 জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে পানিতে ডুবে গাছে পড়ে মারা গেছেন বেশ কয়েকজন। কাদা জমে যাওয়ায় সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। এ অবস্থায় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দুর্যোগ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি শীতকালীন ঝড়, বন্যা ও ভূমিদশে ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন বলে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়। এতে বলা হয়, সহায়তার মধ্যে অস্থায়ী আবাসন ও বাড়ি মেরামতের জন্য অনুদান, বিমাহীন সম্পত্তির ক্ষতিপূরণের জন্য ঋণ, ব্যক্তি ও ব্যবসার মালিকদের দুর্যোগের প্রভাব থেকে পুনরুদ্ধারের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।